আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে এসেছি উপসর্গ নিয়ে। উপসর্গ তিন প্রকার: বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশী উপসর্গ। বাংলা উপসর্গ 21টি, তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি। কবিতার ছন্দে মূলত আমরা উপসর্গগুলো মুখস্থ রাখতে পারি। একবার ঘুরে দেখে আসা যাক। উপ অপ, পরপর, পরিপতি, অপি অতি অভি অধি, অপি অতি অভি অধি, উপ অপ, পরপর, পরিপতি, অপি অতি অভি অধি। অবসম, আনি, নির্বিশু, উদ্দুর, অনু। উপ অপ, পরপর, পরিপতি, অপি অতি অভি অধি। অবসম, আনি, নির্বিশু, উদ্দুর, অনু। তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বাংলা উপসর্গের ভিতর মিল 4টি: আশু, বিনু। এছাড়াও বিদেশি উপসর্গ রয়েছে। বিদেশি উপসর্গের ভিতর উল্লেখযোগ্য হল ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গগুলো কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। আবার যাই, কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। এছাড়াও আরবি উপসর্গ রয়েছে: আম, খাস, লা, গর। আম, খাস, লা, গর। তাছাড়া আরেকটা রয়েছে, সেটা হলো ইংরেজি উপসর্গ: ফুল, হাফ, হেড, সাব। উর্দু বা হিন্দি উপসর্গ যেটা হর। আশা করি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ থেকে বিভিন্ন চাকরির পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক পরীক্ষার উত্তরগুলো তোমরা দিতে পারবে। আল্লাহ হাফেজ।